ঢাকা ইএসআই হাসপাতালে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় কি বলেন শোনাবো আপনাদের। আপনাদের আবারও জানিয়ে রাখি, জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় সকাল 11:20 নাগাদ। তারা কিন্তু পৌঁছে যান সেখানে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, ব্রতদীপ ভট্টাচার্য এবং হিন্দুল দে। আমরা প্রথমেই চলে যাব ব্রতদীপের কাছে। ব্রতদীপ, আমরা দেখলাম সকাল 11:20 নাগাদ কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় পৌঁছে গিয়েছেন ইএসআই হাসপাতালে। একেবারে দেখো, প্রায় এক ঘন্টার পথ একেবারে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সেই কনভয় কিন্তু আসে এই ইএসআই হাসপাতালে। এবং যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে আদালতের নির্দেশ ছিল প্রত্যেক 48 ঘন্টায় দুজনের একবার করে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, সেই মেডিকেল টেস্টের জন্যই কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ জোকা ইএসআই হাসপাতালের যে এমার্জেন্সি গেট, সেটা কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু একেবারে ঘিরে রেখেছেন, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের এখানে প্রয়োজন নেই, চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের ছাড়া কিন্তু এই এমার্জেন্সি দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি এর আগেও কিন্তু গ্রেপ্তারির পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনকেই দফায় দফায় নিয়ে আসা হয়েছিল এই এসআই হাসপাতালে, এবং এখান থেকেই তারপর তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। এবং সেইখান থেকে গত 2-3 দিন একের পর এক নাটকীয় পট পরিবর্তন, তারপর অবশেষে গতকাল থেকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এবং যেটা ইডির আধিকারিকরা চাইছেন যে এই যে স্বাস্থ্য পরীক্ষার যে প্রক্রিয়া রয়েছে এই ইএসআই হাসপাতাল থেকে, সেটা মিটিয়ে যত দ্রুত সম্ভব তাদের আবার ইডির দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে আবার যাতে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়। আমি জানিয়ে রাখি যে দুটো গাড়িতে করে একেবারে 5টা গাড়ির কনভয় এসেছিল, তার মধ্যে দ্বিতীয় গাড়িতে কনভয়ের যে দ্বিতীয় গাড়ি তাতে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় এবং তৃতীয় গাড়িতে পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়কে প্রথম নিয়ে যাওয়া হয়, যারা ইডির মহিলা আধিকারিক ছিলেন তারা তাকে এসকর্ট করে নিয়ে যান, এবং তারপর পার্থ চট্টোপাধ্যায় তিনি গাড়ি থেকে নেমে আসেন। এবং গত কয়েকদিন আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু হুইল চেয়ারে করেই যাতায়াত করছিলেন হাসপাতাল থেকে, সে ভুবনেশ্বর হাসপাতালই হোক কলকাতা বিমানবন্দরই হোক তিনি কিন্তু হুইল চেয়ারে করে যাচ্ছিলেন। তবে এই দিন একেবারে নিজেই তিনি গাড়ি থেকে নামেন, যারা নিরাপত্তা রক্ষী ছিল তাদের কাঁধে হাত দিয়ে কিন্তু নেমে তিনি হেঁটেই এই হাসপাতালে ঢুকেছেন। এবং তার যে শারীরিক পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে চাপানোতো চলছিল, তিনি গ্রেপ্তার হওয়ার পরেই হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন, যদিও ইডি আধিকারিকরা দাবি করেছিলেন যে তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ এড়াতে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাও আবার প্রভাব খাটিয়ে এসএসকেএম হাসপাতালে প্রভাব খাটিয়ে তিনি ভর্তি হয়েছেন এমনটাই অভিযোগ। তারপর বিষয়টি হাইকোর্টে গড়ায়, হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার জন্য, সেখানে এইমসের চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং অবশেষে জানিয়ে দেওয়া হয় তার হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তারপরেই কিন্তু তাকে নিয়ে আসা হয় কলকাতায়, এবং তার আগে কলকাতায় ইডির আধিকারিকরা তারা কোর্টে এই বিষয়টির মামলা নিয়ে যান এবং বিচারক তিনি কিন্তু জানিয়ে দেন প্রত্যেক 48 ঘন্টায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং সেই কারণে এখানে নিয়ে আসা হয়েছে। তোমায় জানিয়ে রাখি ইডির আধিকারিকরা চাইছিলেন তাদের দপ্তর অর্থাৎ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের কাছাকাছি কোনো জায়গায় যদি তাদের স্বাস্থ্য পরীক্ষা করা যায় তাহলে কিন্তু অনেকটা সময় বাঁচানো সম্ভব হতো, কারণ তারা যত সম্ভব বেশি সময় চাইছেন এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কারণ পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত তিনি কিন্তু কোনো রকমভাবেই সহযোগিতা করেননি এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি প্রত্যেক প্রশ্নের উত্তরেই হয় আমি জানি না নয়তো আমি ভুলে গেছি এই ধরনের উত্তর দিচ্ছেন, সে কারণে কিন্তু তারা চাইছেন পার্থ চট্টোপাধ্যায়কে আরও যত সম্ভব জিজ্ঞাসাবাদ করার জন্য, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র তথ্য ইডির আধিকারিকদের হাতে উঠে এসেছে, সেইগুলো নিয়ে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা প্রয়োজন, তাহলেই কিন্তু এই মামলা এই যে নিয়োগ দুর্নীতির রহস্য সেটার কিনারা হবে, যে আর কারা কারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, ঠিক কীভাবে গোটা চক্রটা চলতো সেই সব প্রশ্নের উত্তরই কিন্তু পেতে চাইছেন ইডির আধিকারিকরা। সে কারণেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তাদের জিজ্ঞাসাবাদ করাবে। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য তাকেও কিন্তু তলব করা হয়েছে ইডির দপ্তরে, এবং ইতিমধ্যেই তিনি 9:45 ইডির দপ্তরে ঢুকে গিয়েছেন। তাকে একদিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়।